আজকের নাস্তায় আমরা খেতে যাচ্ছি পিৎজা। আর এই পিৎজাটা বানানো আমাদের জন্য খুবই সহজ হবে, কারণ আমরা যে পিৎজার যে বানটা থাকে সেটা আমরা রেডিমেড কিনে এনেছি স্বপ্ন থেকে। আপনারা চাইলে আপনারা এটা কিনে আনতে পারেন, যেটা যেটা কিনা আমাদের পিৎজা বানানোর ব্যাপারটাকে আরও অনেক ইজি করে দিয়েছে। তো আমরা এখানে এই বানটা নিয়ে নিয়েছি, এরপরে আমরা এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আমি এখানে ইউজ করেছি রাঘু পিৎজা সস, এটাও আসলে আমরা রেডিমেড কিনে নিয়েছি। তো এটা আমরা আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের পিৎজা সস ইউজ করতে পারেন। তো আমরা প্রথমে পিৎজা সসটা দিয়ে নিচ্ছি, ভেজে রাখা চিকেন এর সাথে ক্যাপসিকাম এবং গাজর দেওয়া আছে, তবে আমি এরপরেও কিছু আলাদা ক্যাপসিকাম এখানে অ্যাড করি। কিছু গোল গোল অনিয়ন দিয়ে দিচ্ছি, গোল করে কাটা। এবার দিয়ে দিচ্ছি কিছু স্লাইস চিজ, এবার উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। আর শেষে ছিটিয়ে দিচ্ছি অরিগানো। আমাদের পিৎজা টপিং শেষ, এখন আমরা এটা বেক করব। যেহেতু আমাদের ব্রেডটা রেডিমেড, তো আমাদের টিপিক্যাল যে পিৎজা বানানোর জন্য যতটুকু টাইম লাগে সেরকম লাগবে না। আমরা জাস্ট দিয়ে উপরের চিজটাকে একটু মেল্ট করে নেব। A few moments later. অনেক টেস্টি, একদম মনে হচ্ছে ডমিনোস পিৎজা খাচ্ছি। একটু সস অ্যাড করে নিই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এত সুন্দর একটা পিৎজা আমাদেরকে খাওয়ানোর জন্য। আশা করি সামনে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি তুমি আমাদেরকে করে খাওয়াবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।